দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা যথাযথ মর্যাদা ইউরোপের দেশগুলোতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যুক্তরাজ্য ফ্রান্স গ্রিস ও পর্তুগালে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি এদিন শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ করেন প্রবাসী বাংলাদেশিরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা ছিল শিশু কিশোরদের রচনা লিখন চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা সাংস্কৃতিক আয়োজন আলোচনা সভার মাধ্যমে তুলে ধরা হয় ভাষা আন্দোলনের ইতিহাস ইউরোপ থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পর্তুগালের রাজধানী লিসবনের স্থায়ী শহীদ মিনারে প্রবাসীদের ঢল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের টানে শহরের নানা প্রান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাদ যায়নি শিশু কিশোররাও দিনের শুরুতেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারিকা হোসেন উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের কর্মকর্তা সহ প্রবাসী সংগঠনের নেতাকর্মীরা আজকে এখানকার যে আয়োজন সেটা হচ্ছে বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এই শহীদের যে 21 ফেব্রুয়ারি উপলক্ষটা উপলক্ষে আয়োজন করা হয়েছে যথাযথ মর্যাদায় ফ্রান্সেও পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ উপলক্ষে রাজধানী প্যারিসে নির্মাণ করা হয় অস্থায়ী শহীদ মিনার বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের যে ভাষায় আমি আপনাদের সাথে কথা বলছি সেই ভাষা যাদের কল্যাণে আমাদের হয়েছে সেই আন্দোলনে তাদের সবাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গ্রিসে পালিত হলো মহান শহীদ দিবস রাজধানী এথেন্সে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এদিন শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করে দূতাবাস এদিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই যুক্তরাজ্যের বার্মিংহামে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ভাষা আন্দোলন ও বাংলাদেশের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আশাবাদ প্রবাসীদের বিদেশের মাটিতে এতটুকু সুযোগ যে আমাদের আছে এতেই আমরা ধন্য এতটুকু করতে পেরেছি এতে আমরা খুব খুশি বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেক লোক এসেছিলেন পুষ্পস্তবক অর্পণ করার জন্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য পিপল শুড অলওয়েজ লার্ন দেয়ার মাদার টাং দেয়ার কালচার দেয়ার এথনিসিটি তবে বৈরী আবহাওয়ার কারণে লন্ডন সহ যুক্তরাজ্যের বেশিরভাগ জায়গাতেই বাতিল হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ দর্শক পর্যায়ে যেতে চাই পর্তুগালের পোর্তো শহরে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আমাদের যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম মুন মুন আপনার কাছে জানতে চাই পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কি কি আয়োজন ছিল এছাড়া বাংলাদেশিরা তো অংশগ্রহণ করেছিলেন এই এছাড়া বাইরের আর কে কে অংশ নিয়েছিলেন এই আয়োজনে রেজা আপনাকে ধন্যবাদ আজকে সকালেই দূতাবাসের পক্ষ থেকে কিন্তু লিসবন শহরে অর্থাৎ রাজধানী লিসবনে পর্তুগালে সেখানে শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব তারিকা হাসান এরপরে কিন্তু বিভিন্ন কমিউনিটি ব্যক্তি এবং কমিউনিটি সংগঠন প্রেস ক্লাব আওয়ামী লীগ সহ আরো বিভিন্ন রকম সংগঠন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ইউনেস্কো প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এছাড়াও ছিলেন সেখানে স্থানীয় প্রেসিডেন্ট অর্থাৎ পরিষদের প্রেসিডেন্ট জুন্তার যেগুলো সেগুলো প্রেসিডেন্ট ছিলেন এছাড়া বিভিন্ন রকম গণ্যমান্য ব্যক্তি কিন্তু উপস্থিত ছিলেন এরপরে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি পোর্তো শহরে কিন্তু এখানেও কিন্তু পালন করা হচ্ছে এই দিবসটি এবং এই দিবস পালন করা উপলক্ষে কিন্তু বিভিন্ন আয়োজন করেছেন এবং এই আয়োজনের মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ এবং হলের প্রোগ্রাম সেই ব্যাপারে আমরা কথা বলবো একটু আমাদের এখানে পর্তুগাল কমিটির সভাপতি জনাব শাহ আলম কাজমের সাথে ধন্যবাদ মন ভাই আমরা প্রতি বছরের ন্যায় বাংলাদেশ কমিটি অফ পোর্তো এবং ইস্পাতের সৌজন্যে এবং আমাদের সাথে আরো 16টি বেসরকারি সংগঠন আছে যারা আমাদের সাথে 21 দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন তো তারই পরিপ্রেক্ষিতে গত বছর আমরা করতে পারিনি করোনা পরিস্থিতির কারণে কিন্তু এবার আমরা আবার আমাদের কর্মসূচি হাতে নিয়েছি আমাদের আজকের প্রোগ্রামে বেশ কিছু অতিথি থাকবেন বিশেষ করে ইমিগ্রেশন মিনিস্টার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বর্তমান ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার বর্তমান জাতীয় পার্লামেন্ট মেম্বার এখানকার স্থানীয় পরিষদের 3 প্রেসিডেন্ট এবং পোর্তো ইউনিভার্সিটির ভাষাতত্ত্ব বিভাগের
ডিন, এছাড়াও থাকবেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ। এবং আমরা এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা চলে যাব আমাদের হলে। ওখানে আমাদের থাকতেছে আপনার ভাষা দিবস পদক 8টা ক্যাটাগরিতে দেওয়া হবে। এখানে থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা এবং থাকবে আমাদের রাতের ডিনার। জি, যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু যে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল হল রুমে, সেটিতে কিন্তু পদক দেওয়া হবে। এছাড়াও কিন্তু এবং বাংলাদেশের প্রবাসীদের প্রায় 200 জনের উপস্থিতিতে কাম্য করছে এখানকার পর্তুগালের সভাপতি জনাব শাহ আলম কাজম। ধন্যবাদ, ধন্যবাদ শরুন, আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো জানাচ্ছিলেন আপনি। বিজ্ঞান চর্চায় ভাষা ব্যবহারে রক্ষণশীল না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিভাষা যদি সমস্যার কারণ হয় তাহলে বহুল প্রচলিত বিদেশি শব্দ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, 21শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মাতৃভাষা দিবস পালন হওয়ায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2022 উপলক্ষে 4-দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এতে প্রযুক্তি পণ্যের ব্যবহার যেমন সাবলীল হবে। প্রথম দিনের আলোচ্য বিষয় মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুলে ধরেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। 48 সালের 11ই মার্চ ধর্মঘট ডাকা হয়, আর সেই ধর্মঘটে তিনি গ্রেপ্তারও হন। প্রধানমন্ত্রী বলেন, গবেষণালব্ধ জ্ঞান মানুষের কাছে পৌঁছানোই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে রক্ষণশীলতা পরিহারের পরামর্শ দেন তিনি। কারণ বিজ্ঞানের যুগে বিজ্ঞান যেভাবে বিস্তার লাভ করছে, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাই কিন্তু আছে। আর আমাদের বাংলা ভাষায় কিন্তু প্রায় 8000-এর উপর আমাদের বিদেশি ভাষা আমাদের ভাষার সাথে মিলে গেছে। সেই দিক থেকে আমি মনে করি যে আমরা ওই ব্যাপারে খুব বেশি কনজারভেটিভ না হয়ে, রক্ষণশীল না হয়ে, প্রচলিত যে শব্দগুলি, প্রচলিত যে মানে বিজ্ঞানের যে টার্মসগুলি, সেগুলি দিয়েই কিন্তু বাংলা ভাষায় সহজভাবে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থাটা করা যেতে পারে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হওয়ায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। ইতিমধ্যে বাংলা কিবোর্ড এসেছে, কিন্তু সেটাকে আরও সহজ করে দেওয়া, কারণ আমাদের যুক্তাক্ষরগুলি এত খটোমটো। আমি নিজেও একসময় বাংলা টাইপ করা শিখেছিলাম, খুব যেমন শেখাও যায় আবার তাড়াতাড়ি ভুলেও যেতে হয় প্র্যাকটিস না থাকলে, এটাই হচ্ছে বড় কথা। কাজে এটাকে আরও সহজভাবে আমাদের তৈরি করা দরকার, এবং সে ব্যাপারে অবশ্য কাজ চলছে। এটা শুনলে আপনি খুশি হবেন যে এটাকে আরও সহজভাবে তৈরি করার জন্য ইতিমধ্যে কিন্তু কাজ চলছে, তবে টুকরা আরও গবেষণা করা এবং মানুষ যাতে সহজে ব্যবহার করতে পারে সেটার ব্যবস্থা নেওয়া। বাংলা ভাষার উন্নয়নে গবেষণা চালিয়ে যেতে ভাষা গবেষকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আবার 15 তারিখে মুক্তি পান। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের স্মরণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্ক ব্রুকলিনে সর্বজনীন 21শে উদযাপন কমিটির আয়োজন হয় আলোচনা সভার। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শাহাদাত হোসেন ও সভাপতিত্ব করেন 21শে উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজউদ্দৌলা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফউদ্দিন, শামসুদ্দিন আজাদ, মার্শাল খান, জাহাঙ্গীর আলম, মমিনুল হক সুমন সহ আরও অনেকেই। গভীর শোক শ্রদ্ধা, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ। করোনার সংক্রমণ কমে যাওয়ায় প্রভাত ফেরিতে ঢল নেমেছিল সাধারণ মানুষের। শিক্ষা ও গবেষণা সহ সব ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। আর ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি রক্ষায় সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। বাংলার গর্ব শহীদ মিনারে এসেছিলেন বিদেশিরাও। শহীদ মিনারের প্রবেশ পথে যতদূর চোখ যায় কেবলই মানুষ। গেল বছর করোনার মধ্যেও যারা এসেছিলেন কিংবা আসেননি, সবারই যেন ঢল নেমেছিল এবার। সামাজিক সাংস্কৃতিক সংগঠন তো বটেই, ব্যক্তি উদ্যোগে পরিবার আর স্বজন নিয়ে হাজারো মানুষ মিলেছিল রক্তে কেনা বাঙালির এই স্মৃতির মিনারে। ভোরের আলো ফোটার পরপরই ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। হৃদয় নিংড়ানো সেই শ্রদ্ধার্ঘ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের। 21শে ফেব্রুয়ারি কি ভেবে মানুষ ফুল দেয়, এসব বাচ্চাদেরকে বোঝানোর জন্য আসছে। ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি।
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি এই আমতলায় যে ইতিহাস গড়েছিলেন সালাম বরকতরা, তা এখন জাতিসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে বিশ্বজুড়েই। সে আয়োজন দেখতে প্রতিবেশী ভারত থেকে এসেছেন বাঙালি এই পরিবার। যেভাবে বাংলা আপনারা বাঁচিয়ে রেখেছেন, আমরা বাঙালি হয়েও পশ্চিমবাংলায় রাখতে পারিনি। নিজে যে এখানে কোনো আসতে পারবো, বহুদিন শখ করেছিল, আজকে স্বপ্ন পূরণ হয়েছে। মানে মনে হয় না যে একটা ছবি দেখছিলাম, মানে প্রথম স্বপ্ন থেকে দেখছি, একটা স্বপ্নের মতো মনে হচ্ছে, খুব ভালো লাগছে। It's a special feeling to be here, to see all of you people here. পাহাড় আর সমতলে থাকা ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা নানা কারণে হুমকির মুখে। মাতৃভাষায় তাদের প্রাথমিক শিক্ষা চালুর উদ্যোগও খুব একটা কাজে আসেনি। আমাদের বাংলা ভাষা পড়তে হচ্ছে, তারপর আমাদের ইংলিশ শিখতে হচ্ছে, আমাদের কিন্তু অনেকগুলো ভাষা শিখতে হচ্ছে। টিচার থাকলেও আমাদের মাতৃভাষা মানে বাংলা ভাষা পড়ানো হয় ওইটাই। প্রত্যেক নাগরিক তার নিজের নিজের মায়ের ভাষায় পাঠে মানে পাঠ করার চর্চা যাতে করতে পারে। ভাষা সংগ্রামের সাত দশক পরও শিক্ষা গবেষণার ক্ষেত্রে নিশ্চিত হয়নি বাংলার ব্যবহার। আদালতের কার্যক্রম বিশেষ করে সব রায় এখনো লেখা হয় না মায়ের ভাষায়। সব কিছু যদি বাংলায় যতদিন না হবে, ততদিন তো আমরা মানে আমাদের বাংলা ভাষাকে রক্ষা করতে পারলাম না। বাংলায় তো কিছুই পাওয়া যায় না, যা সার্চ দেয় সবই ইংলিশে আসে। সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে এবং আমাদের একটা সেপারেট অনুবাদ সেকশনও আপনার তৈরি করা হয়েছে। বিজ্ঞানের নানা শাখায় বাংলা ভাষা এখন অধ্যয়ন করার সুযোগ বৃদ্ধি পেয়েছে। একটি ভাষার সমৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে সেই ভাষায় অন্য ভাষার বিষয়বস্তুকে আয়ত্ত করার সক্ষমতাও বৃদ্ধি পায়। সাধারণের প্রত্যাশা সব সংকট পায়ে ঠেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছাবে প্রিয় জন্মভূমি বাংলাদেশ। একুশ মানে তো মাথা নত না করা, একুশ মানে অন্যায়ের সাথে আপোষ না করা। একুশের সেই চেতনাকে সঙ্গী করে বাংলাদেশের মানুষ পেয়েছে তাদের সবচেয়ে বড় অর্জন, স্বাধীনতা। আগামীর পথ চলায়ও একুশের সেই চেতনা বলবৎ থাকুক, সেই প্রত্যাশা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস। এদিন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনেও চলে নানা আয়োজন। শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের মানুষ। প্রভাত ফেরিতেও অংশ নেন রাজ্যটিতে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী মানুষ। প্রাণের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। একুশের প্রথম প্রহরেই সেসব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে অবস্থিত মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে থেকে শুরু হয় প্রভাত ফেরি, যা শেষ হয় হাই কমিশন প্রাঙ্গণে। কলকাতায় যারা বিদেশি মিশনগুলো আছে তাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। কোভিডের জন্য হ্যাঁ কিছুটা কোভিড বিধি তো আমরা মেনে চলছি এবং জনসমাগমটা যথেষ্ট কম রাখার চেষ্টা করেছি। এদিন বিশ্ব ভারতীতে বাংলাদেশ ও ভারতীয় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। পূরবী গেট থেকে বের করা হয় বিশাল শোভাযাত্রা। আমরা যে বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলায় প্রবন্ধ লিখি, সেই বিষয়টা আজকের এই দিনটিতে আমাদের স্মরণ করবার দিন। শুধু বাঙালিরাই নয়, এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন কলকাতায় বসবাসরত বিভিন্ন ভাষার মানুষ, বের করেন র্যালি। 1952 সনে এই তারিখে প্রথম বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু হয়। আমরা হারিয়ে যেতে দিব না একটি ভাষাকেও, সকল ভাষাই পৃথিবীতে টিকে থাক। 1999 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস পালিত হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও। সাংস্কৃতিক আয়োজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিকদের নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে রাজধানী রিয়াদের স্মরণ করা হয় ভাষা শহীদদের। সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও দূতাবাস চত্বরে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বিকেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে হয় আলোচনা সভা, এতে অংশ নেন নয় রাষ্ট্রদূত ও
45 জন কূটনীতিক সহ বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা এই সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শন ও 12টি ভাষায় 21 ফেব্রুয়ারি গান পরিবেশন করা হয়। তুলে ধরা হয় ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন রিয়াদুস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও ভারতীয় আন্তর্জাতিক স্কুলের শিক্ষার্থীরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো সংযুক্ত আরব আমিরাতেও। আবুধাবি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে দিবসটি। জাতীয় সঙ্গীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা। পরে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে দিবসটির তাৎপর্য নিয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে হয় এক আলোচনা সভা। দূতাবাসের শ্রম প্রথম সচিবের পরিচালনায় পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় মুনাজাত। গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে। সোমবার স্থানীয় সময় সকালে মানামার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনে স্মরণ করা হয় ভাষা শহীদদের। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় সব আয়োজন। জাতিসংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা শহীদদের আত্মত্যাগ। শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী। প্রদর্শিত হয় ভাষা দিবসের প্রামাণ্য চিত্রমূলক একটি আলোকচিত্র। এদিন বাংলাদেশের স্কুলের উদ্যোগে ছিল রচনা প্রতিযোগিতা। ভাষা দিবসের আয়োজনে উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা। করোনা বিধিনিষেধ মেনে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। সোমবার সকালে হাইকমিশন চত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে হাইকমিশনার মোহাম্মদ গোলাম সরওয়ার সহ অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে সরকারের বিধিনিষেধের কারণে স্বল্প পরিসরে হয় আয়োজন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনার মাধ্যমে স্মরণ করা হয় 52'র ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ। এদিন আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতাবালয় প্রধান রুহুল আমিন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ রাজিবুল হাসান ও সেকেন্ড সেক্রেটারি রেহেনা পারভিন সহ আরও অনেকেই। এদিকে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধাভরে কুয়েতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস করে এই আয়োজন। 21 ফেব্রুয়ারি সকালে রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। পরে দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় 52'র ভাষা শহীদদের প্রতি। পাঠ করা হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী। এদিন ভাষা শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আতিকুজ্জামান ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তুলে ধরেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। ব্যাটেল অফ ফ্লাওয়ার্স ফরাসি ঐতিহ্য এবং নিস কার্নিভালের অন্যতম আকর্ষণ। মহামারীর 2 বছরও হয়নি উৎসবটি, এবার নান্দনিক উপস্থাপনায় পূর্ণতা পেয়েছে আয়োজন, যাতে বিধিমালা মেনে সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছে 12,000 দর্শক। দ্বিতীয় সপ্তাহে গড়ালো ফ্রান্সের বিখ্যাত নিস কার্নিভাল, কিন্তু কমেনি উৎসবের বর্ণচ্ছটা, বরং সময়ের সাথে বাড়ছে জৌলুস, যুক্ত হচ্ছে নিত্য নতুন দৃষ্টিনন্দন আয়োজন। তারই ধারাবাহিকতায় রোববার হয়ে গেল 137তম ব্যাটেল অফ ফ্লাওয়ার্স শোভাযাত্রা। ঐতিহ্যবাহী আয়োজনে এটাই মূল আকর্ষণ। এবছর কিংস অফ অ্যানিমাল উৎসবের শিরোনাম, সে অনুসারে সাজানো হয় 16টি রথ। প্রত্যেক গাড়িতে অন্তত 3,000 বাহারি ফুল যোগ করেছে বাড়তি চাকচিক্য, যাতে গুরুত্ব পায় প্রাণ ও প্রকৃতি। চলতি মাসের শুরুতেই করোনা বিষয়ক কড়াকড়ি প্রত্যাহার করে ফ্রান্স। আয়োজকরা প্রথমে 5,000 দর্শকের বসার ব্যবস্থা রাখলেও নতুনভাবে 7,000 মানুষকে দিয়েছেন দাঁড়িয়ে প্যারেড উপভোগের সুযোগ। প্রতিবছর নিস কার্নিভালে অংশ নেন 2 লাখের বেশি মানুষ, কিন্তু মহামারীর প্রকোপে গেল 2 বছর সেই আয়োজনে ভাটা পড়ে। 11 তারিখ শুরু হওয়া উৎসবটি শেষ হবে 27 ফেব্রুয়ারি। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।